হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আর আমি ওই আছি মোটামুটি। তোমাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে, যেটা আমি বরের বার্থডে ব্লগটা শেয়ার করেছিলাম একটুখানি, দু তিন মিনিট মতো, তো তাতে বলেছিলাম যে ওর সঙ্গে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো হাত কেটে গেছে। তো কীভাবে কেটেছে তোমাদেরকে বলেছিলাম যে বলবো আমি, তো সেই জন্য ভাবলাম চলো একটু শেয়ার করি তোমাদের সাথে কীভাবে আমার সাথে এই অঘটনটা ঘটলো। নিজের দোষে বলতেই পারো বা কপালের দোষে বলতেই পারো, কারণ আমার সঙ্গে এসব জিনিস হতেই থাকে। বাকি কাটাকুটি জিনিসটা এবারে প্রথমই হলো, তবে এমনি তো হতেই থাকে তোমরা জানোই। তো ব্যাপার হয়েছে কি, এখানে গণেশ পুজো করা হচ্ছে আমাদের, মানে সকলে বাঙালিরা মিলে গণেশ পুজো করা হচ্ছে, হঠাৎ করেই করা হয়েছিল। তো গণেশজিকে আর কি 11 দিন রাখতে হয় নাকি, তো 11 দিন রাখবে। তো সেই মতেই আমরা সন্ধ্যাবেলায় প্রতিদিনই যাই, আরতি করি, আবার সকলে মিলে একটু আড্ডা দিই, বাকি যারা বউরা আছে আর বাকিরা সবাই মিলে আড্ডা দিই, একটু খেলি, একটু খেলাধুলা করি, ওই করি। তো সেই মতোই সোমবারের দিনকেও সেই হয়েছে, আরতি করেছি। তো দিয়ে ভাবলাম যে কে একজন আইডিয়া দিল, চোখ বেঁধে কানামাছ খেলবো ছোটোবেলার মতো। তো ওইটাই হয়েছে ভুল, আবার এক তো রাত্রিবেলায় আবার চোখ থাকতে অন্ধ হওয়া আর কি। তো আকাল ঠিকানায় এখন আসলো, আগে আসেনি, বুদ্ধিটা আগে আসলে তো এই ঘটনাটা হতো না। আমি হাসছি ঠিকই, কিন্তু আমার যেভাবে কষ্ট দিনগুলো যাচ্ছে, তো এখন সেগুলো মানে টের পাচ্ছি। তো যথারীতি চোখ বেঁধে একজনের বাধা হয়েছে, খেলা হয়েছে, নেক্সট রাউন্ডে আমার চোখ বাঁধার পালা। তো আমাকে চোখটা যেহেতু বেঁধেছে, আর আস্তে করে গানও চালানো হয়েছিল, মানে যেহেতু বক্স টক্স সবই আনা রয়েছে, তো গানও চলছিল, আস্তে আস্তে গানও চালা হয়েছিলো, এবার আমাদের খেলাধুলাও হচ্ছিলো। সেই মতে এবার আমার চোখটা বেঁধেছে। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তারপরে আমি ভেবেছি সামনে একজন আছে, তাকে ধরবো এইভাবে করে। তো এইভাবে যেই ধরতে গেছি, আমি যে বক্সের যে এত বড় মেশিনটা থাকে না, যেটা সাউন্ড কম বেশি করা বা যাই হোক মিউজিক চেঞ্জ করা, যাই হোক যে এত বড় বক্সটা গিয়ে মেশিনটা থাকে, লোহার মেশিনটা, তো সেই মেশিনে গিয়ে হাতটা আমার এইভাবে লেগেছে। লেগে যে আমার যে শাঁখাটা ছিল, শাঁখাটা বেড়ে গেছে, শাঁখাটা বেড়ে আর যে লোহার জিনিসটা ধরেছে, ওই লোহার জিনিসটা পুরোটা ভেতরে, হাতের ভিতরে, হাতটা নড়াতেও পারছি না তোমাদের দেখাবো বলে। তো এই ঠিক এই মেন শিরাটা, মানে দেখতে পারো এই যে দুটো মেন শিরা যাচ্ছে না, যেটা কেটে দিলে মানুষ বাঁচার মানে কম চান্স থাকে বাঁচার, যে মেন শিরাটা কেটে গেলে ব্যাস খালাস। তো ওইভাবেই আমার সেম ওই জায়গাতেই কেটেছে, এবং এতটা গভীর হয়ে কেটেছে পুরো, এতটা মানে তুমি বলতে পারো এ যে হাতের একটা মানে মা, তার অর্ধেক অবধি গভীর হয়ে এতটা কেটেছে, মানে হাতে এইখান থেকে ধরে নাও এতটা কেটেছে পুরো, এতটা গভীর হয়ে, অথচ শিরাটা কাটেনি। মানে এইটা সকলে আশ্চর্য যে শিরাটা কীভাবে কাটো না, শিরাটাই কেটে যাওয়ার কথা, কিন্তু এই যে শিরাটা, একটা শিরা এই দিকে এত দূর সরে এসছে, একটা শিরা এত দূর সরে এসছে, বাকি এই যে মাংসটা পুরোটা ভিতরে এতটা গভীর হয়ে কেটে গেছে। তো যাই হোক, ওটা কেটে যাওয়ার পর আমি তো আগে এরম করে হাতটা দেখছি, শাঁখাটা বেড়ে গেছে, সবাই শাঁখা বেড়ে গেছে, শাঁখা বেড়ে গেছে। এবার আমি তো এই পরে আসলাম দেশ থেকে, আসার সময় শাঁখা বেড়ে গেছে, যেদিন ট্রেনে উঠবো আর কি ওদিনই শাঁখা বেড়েছিলো। তো সেই দিনকে যথারীত আমার দিদা শাঁখা পরিয়ে নিয়ে এসলো, নতুন শাঁখা পরিয়ে নিয়ে আসলো। তো আমার ওই টেনশানটা, এখানে তেমন শাঁখাও পাওয়া যায় না, আমি এক্সট্রাও নিয়ে আসিনি, শাঁখাটা বেড়ে গেলো সেইটা দেখছি, এবারে উল্টে হাতটা দেখিনি, আমার চোট লেগেছে আমি বুঝতে পারছি, যে অতটা খতরনাক চোট লেগেছে জানি না তো আমি, এবং হয়তো বাড়ি লেগেছে, ওই জন্য একটু ঝিনঝিন ঝিনঝিন করছে, আমার একটু কানটে শর্টখার মতো এরকম দ্বারা হচ্ছে ব্যাপারটা। এবারে সবাই বলছে যে হ্যাঁ শাঁখাটা বেড়ে গেলো, এবার সবাই তারপরে বলছে তোমার হাতে লেগেছে নাকি, দেখো হাতে দিদি, আবার আমার দিদি হাতটা এইভাবে উল্টে দেখেছে, ব্যাস রক্তে রক্তাক্ত। হ্যাঁ এবার রক্তর মধ্যে তো দেখতে পাচ্ছ না কথাটা কেটেছে, কেউ আবার এসে বোতলে করে জল ঢেলেছে, জল ঢালার পর দেখছে ও বাপরে সে কী হাত কেটেছে। তারপরে আমি এমনি অন্য কারণ এরকম দুর্ঘটনা দেখলে আমি ওইখানে ফিট হয়ে যাই, কিন্তু আমি যে কীভাবে নিজেকে সামনে রেখেছি অত মানুষের মধ্যে, আমার দিদি তো সে পাগলের মতো একবারে ওই মাথায় যাচ্ছে কাউকে ডাকতে, ওই মাথায় যাচ্ছে কাউকে ডাকতে। এবার আমার বর আর বাবু ওখানেই ছিল, আমাদের কাছেই ছিল, ওরা বললো যে ঘরে চাল নেই, তাহলে দোকান থেকে চালটা নিয়ে আসি, দিয়ে আবার আসবো। ওকে বলি দোকানটা গেছে বাবুকে নিয়ে, দিয়ে ওই জন্য দিদি একবার এই মাথায় যাচ্ছে ওকে ডাকতে, এই মাথায় যাচ্ছে মাকে ডাকতে, ওই করছে। ওর অবস্থা দেখে আমি নিজেকে আরও মানে ইয়ে করছি, মানে আমি যদি আরও কান্নাকাটি করতাম বা ইয়ে করতাম, ব্যাস ও ফিট হয়ে যেত।
ওই জন্য আমি আর কিছু ইয়ে করিনি। তারপর আমি দেখি ওই জায়গাটা দেখে আমার তখন মাথা ঘুরিয়ে চরম করে, তারপর বলছে আমার শিরা কেটে গেছে, শিরা আমি নিজেই বলছি শিরা কেটে গেছে, চলো ডাক্তারের কাছে নিয়ে চলো। তারপর আবার নিতেও তো ডাক্তারের কাছে তো নিয়ে যেতেই হতো, আর রাত 9:30 তখন বাজে, কত কোথায় ডাক্তার পাবো। হ্যাঁ, হয়তো এমার্জেন্সি কোনো বড়ো হসপিটালে নিয়ে গেলে এমার্জেন্সিতে নিয়ে যেতে হতো। তো তারপরে কী করলো, ওই গাড়ি করে আমাকে নিয়ে গেলো, দিদি পেছনে বসলো, বাবুকে নিয়ে, বাবু প্রচুর কাঁদছে, নিয়ে বসলো, আর বাকি সবাই পেছনে আসছিল অনেক মানুষ। তো গিয়ে আমাদের এখানেই একটা হাতুড়ে ডাক্তার বলতে পারো, মেডিকেল মতো হাতুড়ে ডাক্তার বলে, ওখানেও ছোটোখাটো রোগ সেরে যায় এরকম দ্বারা, ওখানে নিয়ে যেতেই বললো হয়তো সেলাই হবে। আমি এমনি হাত যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আবার বলছে সেলাই হবে, আমি ছটফট করে আমি সেলাই করবো না, তুমি এমনি ব্যান্ডেজ করে দাও, সেলাই করবো না। যা হোক করে সেই ব্যান্ডেজটা করে দিল, ওষুধ টষুধ দিল, বাড়ি আসলাম। ও আর আমি হাত নড়াতে পারি না, আমার টেনশন হয়ে গেছে, আমি আমার ছেলে খাওয়া কী করে এটা করবো এটা করবো, ওই টেনশন হয়ে গেছে আমার এখন। হ্যাঁ, দিয়ে আমি আর হাত নড়াতে পারি না, আমার সেই সারা রাত ঘুম হয় না। দিয়ে ও তো এসেই বললো যে কালকে ডাক্তার, ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো, এতে এমনি ব্যান্ডেজ ঠিক আছে করিয়ে নিয়ে আসলাম। কয়েকদিন সকাল হতেই আমি ভালো ডাক্তারের কাছে গেলাম, ও ডাক্তারও গিয়ে বললো সেলাই হবে, তবে আগের দিন সঙ্গে সঙ্গে করালে সেলাইটা ভালো, স্কিনটা ডেথ হয় না। এবারও বললো স্কিন ডেথ হয়ে যায় এক রাত কেটে গেলে। তারপর যখন বললাম যে না রাতেই হয়েছে, তখন বললো তো ঠিক আছে সেলাই হয়ে যাবে, সেলাই করলো, পাঁচখানা সেলাই হলো। হ্যাঁ, তারপর ব্যান্ডেজ ট্যান্ডেজ করে চলে আসলাম। আবার আজকে আছে সন্ধ্যাবেলায় যেতে হবে ড্রেসিংয়ের জন্য, সেলাই তখন কবে শোকাবে জানি না, সেলাই শোকাবে, তারপর সেলাই কাটবে, সেলাই কাটতে হবে। তো এবার আজকে আছে ড্রেসিংয়ের জন্য ড্রেসিং করতে যাবো, এই হচ্ছে ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে যে এই যেদিনকে অবশ টবশ করে তারপরে সেলাইটা করেছিলো, এবার অবশ টবশ করে অবশটা আমি বলছি তাহলে হাতে যে কোনো জায়গায় ইঞ্জেকশান দেবে অবশ হয়ে যাবে হাতটা, আমার সেলাই করে দেবো কোনো সময়। ও বাবা, ইঞ্জেকশান দেবো ওই কাটা জায়গাতে, তা কে জানে। তারপর যখন ইঞ্জেকশানটা দিতে যাচ্ছে তখন আমার ধ্যান পড়লো কাটা জায়গায় নেই, আমি তখন ওর হাতটা ধরেছি যে সেলাইটা করবে, ইঞ্জেকশানটা দেবে, তার হাতটা ধরেছি, দেব হিন্দিতে বলছি আর কি, তো কোথায় দেবে ইঞ্জেকশানটা, বলছে ওই কাটা জায়গাতে দেবো, রিল্যাক্স হয়ে যাবে, কিচ্ছু হবে না। ওরে বাপরে, আমার মানে না পায়ের পাতা থেকে মাথা চুল পুরো খারাপ হয়ে গেছে, এত লেগেছে, এত লেগেছে, জীবন পুরো বেরিয়ে গেছে। তারপরে যাই হোক করে দুবার ছুঁচটা ফোটালো, দুবার দুদিকে দিয়ে অবশ হলো, দিয়ে আবার সেলাই করেছে, তখন কিছু বুঝতে পারিনি। ঠিক আছে, বাড়ি আসার 2-3 ঘন্টা পর যখন এই অবশ আসারটা কমে যাচ্ছে, সে যে কী বিবস্ত্র যন্ত্রণা, আমি মানে মানে সব এগুলো সব পাট্টি পাট্টি সব খুলে ফেলে দেবো এরকম একটা অবস্থা। সে যাই হোক, তারপর আস্তে আস্তে ও তো ছিলই, হাতে হাতে হাত তাত বুলিয়ে দিচ্ছিলো, যে তো কখন ঘুমিয়ে গেছি, চলো ঘুম থেকে উঠে দেখি, সবাই এসছে আমাকে দেখতে। যাই হোক, আবার দুবারা দিয়ে তারপরে দেখছি যন্ত্রণা কমে গেছে। তারপরের দিন থেকে দিনের বেলায় যন্ত্রণা করে এই যে সন্ধ্যাটা লাগবে, আর সেই যন্ত্রণায় থাকতে পারে না, সেই ঘুমায়, সেই 12:30 সময় সেই ঘুমায়, তারপরে গিয়ে যন্ত্রণাটা দিয়ে আসে। তাও সে রাত্রিবেলায় বারবার সেই চাতন হয়ে যায়, হাতটা কি নড়ে গেলে খিচ করে লাগে, এরকম হয় আর কি, হাত নড়াতে পারছে না, যে এইটা খুব কষ্টে আজকে তবু একটু সিধা হচ্ছে হাতটা। এবার এগুলো সব এই হাতটা দেখো, এই হাতটা দেখো কেমন ফুলেছে, দেখেছো হাত ফুলে পুরো কলা গাছে হয়েছে, এই হচ্ছে অবস্থা। তো আমাদের ভুলের জন্য ওইটুকু জায়গার মধ্যে এরকম খেলা না করাই উচিত ছিল। আমার নিজেরই মনে হচ্ছে বুড়ো বয়সে ভীমরতি এখন মনে হচ্ছে, কিন্তু তখন বেশ মজা লাগছিলো খেলতে, তো বেশ আনন্দ করছিলাম, আর একটু আনন্দ আমার কপালে সয় না সেটা আমার মনে ছিল না। যাই হোক, তাহলে কোনো ব্যাপার না, এখন চলছে, আজকে মা ছুটি করে রয়েছে, আর ও তো 3 দিন করলো, আর মা ছুটি করে রয়েছে, আর ও এসে সন্ধ্যাবেলায় নিয়ে যাবে ডাক্তারের কাছে, হচ্ছে ব্যাপারে এই হয়েছে আমার সাথে, আর কিছু না। তো যাই হোক, তাও যাচ্ছি আমি এই হাত নিয়েও, কিন্তু পুজো তলায় যাচ্ছি, যেহেতু 11 তারিখ হয়নি, তো রবিবারে বিসর্জন হবে, তাই আমি কিন্তু যাচ্ছি এই হাত নিয়ে। কিন্তু আমি দেখছি সবার সকলেরই সবাই এনজয় করছিলো, মজা করছিলো, আমার জন্য মনটা খারাপ হয়ে যাবে, সবাই তাই বলছে যে তুমি রোজে আসবা। কিন্তু আমি হ্যাঁ অবশ্যই এই হাতেই গিয়ে আরতি টারতি করে আসছি, একটু বসে বেশি অতক্ষণ পর্যন্ত বসতে পারছি না, যেভাবে ওখানে আনন্দ করছিলাম সেটা করতে পারছি না, তবে একটু বসে প্রসাদ টসাদ নিয়ে খেয়ে তারপর চলে আসছি। চলো, এই হচ্ছে ব্যাপার। চলো, ভিডিওটা এখানেই বকতে বকতে অনেকটা বকে দিয়েছি, মানে রাম কাহিনী সব খুলে দিয়েছি। তো চলো, ভিডিওটা এখানে রাখছি, আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।